হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। দেখো, আমরা চলে এসেছি পুরীর সি বিচে। আমরা এখন এখান থেকে এসেছি মাছ কিনতে, কারণ আমরা ওখানে রান্না করেই খাবো আমাদের হোটেলে। তো এই যে দেখো, জাল চলে এসেছে সমুদ্র থেকে, ওরা সবেমাত্র মাছ ধরে আসলো। তো আমরা দেখি এখন এই জালের মধ্যে কী কী মাছ ধরা পড়েছে, তো তোমাদেরকেও দেখিয়ে নেবো কী কী মাছ আছে। চলো দেখতে থাকো। দেখো এখানে বেড়াচ্ছে এখন ভোলা মাছ, আর ভোলা মাছের সাথে সাথে অনেক খয়রা মাছও দেখেছিলাম। তো দেখতেই পাচ্ছ তোমরা কি কি মাছ উঠেছে এখানটায়। এই নৌকোতে এসেছে ভোলা মাছ, চেলা মাছ, আর এগুলো হচ্ছে পোয়া ভোলা, তার সাথে শঙ্কর মাছও ছিল ছোট। দেখো কত কাঁকড়া, আর তার সাথে গলদা চিংড়িও ছিল। তো দেখে নাও, এখানে মাছের দাম খুবই কম ছিল। তো আমরা সব নৌকোতে গিয়ে গিয়েই দেখছিলাম যে কোন নৌকোতে মাছের দাম কিরকম। এখন ভোর 6টা বাজে, আর এই সময় সূর্য ওঠাটা দেখতে এত ভালো লাগছে, আর তার জন্য এত ভিড়। আর এই সময় আশেপাশে অনেক রকম জিনিসপত্র বিক্রি হচ্ছিল, মাছ তার সাথে সাথে অনেক শঙ্খ আর অনেক কিছু নিয়ে বসেছিল। আর এই সকালবেলায় সমুদ্রটা খুবই সুন্দর লাগছিল দেখতে। আমরা মাছ কিনে আমাদের হয়ে গেছে। আমরা কিনেছিলাম 12টা খয়রা মাছ, অনেক বড় বড়, 100 টাকায়, আর তার সাথে কিনেছিলাম 10-12টা ভোলা মাছ, সেটাও 100 টাকায়। মোট 200 টাকায় আমাদের প্রায় 23-24টা মাছ হয়ে গেছে আমাদের, অনেক বড় বড়। তো দুবেলা আমাদের সবার হয়ে যাবে। তো আমরা এনার কাছে এসেছি এখন মাছ কাটাতে। এখানে মাছ কাটানোরও ব্যবস্থা আছে, তোমরা মাছ কিনে কাটিয়েও নিয়ে যেতে পারো যদি তোমাদের মনে হয়। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। পুরীতে আর কি করলাম না করলাম সেটা পরের ভিডিওতে দেখাবো। তো টাটা।